আইডিয়াল মাইগ্রান্ট হয়েও ব্রিটেনে বঞ্চিত হচ্ছে ফরেন স্টুডেন্টরা। ব্রিটেনের নেট মাইগ্রেশন এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার নেট মাইগ্রেশন কমাতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে রয়েছে চ্যানেল ক্রসিং বন্ধ করা। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে ফরেন স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্টরা যুক্তরাজ্যে আসতে পারবে না। গত বছর সরকার 5 লাখ স্টুডেন্ট ভিসা দিয়েছিল, এছাড়া ফরেন স্টুডেন্টদের সাথে তাদের 1,35,000 ডিপেন্ডেন্ট এসেছে। এদিকে সবকিছু বিবেচনা করলে দেখা যাবে ব্রিটেনে যত ধরনের মানুষ মাইগ্রেশন হয় তার মধ্যে সবচেয়ে আইডিয়াল মাইগ্রান্ট হল ফরেন স্টুডেন্ট, কারণ তারা সরকারের যাবতীয় ক্রাইটেরিয়া পূরণ করে ব্রিটেনে আসার সুযোগ পায়। ব্রিটেনে আসার আগে একজন ফরেন স্টুডেন্টকে তার ব্যাংক অ্যাকাউন্টে টিউশন ফি চালানোর মতো অ্যামাউন্ট দেখাতে হয়। এরপর তার সাথে ডিপেন্ডেন্ট আসলে সেই ডিপেন্ডেন্টকেও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। ব্রিটেনে আসার পর তার যুক্তরাজ্যে থাকার উপর একটি বেসিক কোর্স করতে হয়, আগেই NHS ট্রাস্টের ফি প্রদান করতে হয়। স্ত্রী সন্তান সহ আসা একজন মাস্টার্স স্টুডেন্টকে আগাম 1,410 পাউন্ড প্রদান করতে হয়। এছাড়া লন্ডনে থাকতে পর্যাপ্ত ফান্ড হিসাবে 845 পাউন্ড এবং লন্ডনের বাইরে 680 পাউন্ড দেখাতে হয়। পরিসংখ্যানে দেখা গেছে যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় সেক্টর মূলত ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি দিয়ে গতিশীল রয়েছে এবং এটি প্রতি বছর চালানোর জন্য যে পরিমাণ ফান্ড ফরেন স্টুডেন্টরা দেয় সেই ফান্ড সরকারের ফান্ড থেকে আসে না। যুক্তরাজ্যে এসে কোনো ফরেন স্টুডেন্ট কাজ পেলে তাকে দ্বিগুণ ট্যাক্স দিতে হয়। 10 জন নন ইউভুক্ত দেশগুলো থেকে আসা ফরেন স্টুডেন্ট প্রতি বছর এডুকেশন ফি, লিভিং কস্ট এবং অন্যান্য যাবতীয় খরচ মিলে ব্রিটিশ অর্থনীতিতে 10 লাখ পাউন্ড যোগান দেয়। 2010-21 সালে ফরেন স্টুডেন্টরা ব্রিটিশ ইউনিভার্সিটিগুলোর 17% অর্থের যোগান দিয়েছে। গড়ে একজন ফরেন স্টুডেন্টকে বছরে 22,000 পাউন্ড খরচ করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন ব্রিটিশ ইউনিভার্সিটিগুলো ফরেন স্টুডেন্টদের ফির উপর নির্ভর করে টিকে আছে। এতে অবদানের এত কিছু অবদানের পরেও সরকার ফরেন স্টুডেন্টদের যথাযথ মূল্যায়ন করছে না। বলা হচ্ছে চীন এবং ভারত থেকে স্টুডেন্ট আসা বন্ধ করে দিলে এডুকেশন সেক্টর ভেঙে পড়তে পারে ব্রিটেনে। হোম সেক্রেটারি সুয়েলা ব্যাভারমান ফরেন মাইগ্রেশন ভিসা নিয়ে নানা ধরনের কঠোর মন্তব্য করেছেন। মাইগ্রেশন নিয়েও বিরোধী লেবার পার্টির স্ট্র্যাটেজিও একই রকম, অর্থাৎ সরকার দল যেটি বলছে বিরোধী দলও কিন্তু একই রকম কথা বলছে। কাজেই এটা স্পষ্ট যে যত আইডিয়াল পলিসি অনুসরণ করে ফরেন স্টুডেন্টরা আসুক না কেন, ব্রিটেনে সব খুব শীঘ্রই তাদের ভালোভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে সম্প্রতি ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো যে সংবাদ প্রচার করেছে সে বিষয়ে বিস্তারিত ব্রিটেনের আপডেট। তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।